হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও তোমাদের সঙ্গে একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। যে মিনি ব্লগে দুদিনকার ভিডিও একসাথে শেয়ার করছি। প্রায় দিনকার মতনই আজকেও আমরা চলে এসেছিলাম স্টেশনে, যে আড্ডা মারতে, যেটা প্রতিদিনই আমরা, মানে প্রতিদিন নয়, মাঝে মাঝে এখন আমরা আসি। আজকে স্টেশনটা ছিল পুরোই ফাঁকা, আর আমাদের বেশ ভালোই লাগে এখানে মিলে সবাই মিলে বসে আড্ডা মারতে, গল্প করতে। তো এখানে আমরা সবাই মিলে বসে এদিকে আড্ডা মারছি, গল্প করছি। ওইদিকে দেখো ট্রেন ঢুকছে। আর আজকে আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে আমরা সবাই মিলে চপ, মুড়ি, চানাচুর এসব মাখিয়ে খাবো। আর তখন কিন্তু ঘড়িতে বাজছিল 9:45। এদিকে দেখো ওরা চপ, মুড়ি, চানাচুর নিয়ে চলেও এসেছে। আর এদিকে তোমার দাদা ভাই আর দীপুদা মাটিতে বসে খাচ্ছিলো, ওদের এখানে বসে মানে বসাচ্ছে না খেয়ে। তো যাই হোক, আজকে আমরা প্রচুর মজা করেছি। যে কদিন আজ অব্দি ঘুরতে গিয়েছি সব থেকে বেশি আজকে মজা হয়েছে। সবাই মিলে কোথাও গেলে মজাটাই আলাদা, কত আনন্দ করছে দেখো। আর এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। আজকে মিনি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি, সকাল থেকে বলতে টিফিন খাওয়া থেকে ভিডিওটা আজকে আমি শুরু করেছি। তো এদিকে আমরা খেতে বসে পড়েছি, আর আমি তোমার দাদা ভাই দুজনে মিলে গল্প করছি। এটা আমাদের ডেলি হয়, খেতে বসে আমাদের প্রায় গল্প ডেলি হয়। আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এরকম কারা কারা করো যে খেতে বসে প্রচুর গল্প করো, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গেছি যে আজকে আমাদের টিফিনের মেনুতে কী ছিল। আজকে আমাদের টিফিনের মেনুতে ছিল পরোটা আর তরকারি। তোমার দাদা ভাইয়ের সাথে খেতে বসে আমি যে কী এত গল্প করছি সত্যি কথা বলতে আমার এখন একটুও মনে নাই। তারপরেই চলে এসছে আমার কাছে মিকো আদর খেতে। ও ডেলি আসে, মানে তোমার দাদা ভাই ওপর থেকে যখনই নামে ওর কাছে আগে যেতে হবে, আদর খেতে হবে, তারপরে সব কিছু। এরকম দাদির বাড়িতে এরকম কুকুর আছে, তারা সেটা অবশ্যই ভালো করে জানবে। আর এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আজকে যাবো আমি ওই বাড়ি, মানে আমার বাপের বাড়ি। আজকে হচ্ছে মায়ের অম্মবতী, তো সেই কারণে আমরা যাব। মায়ের জন্য ফল নিয়ে নিয়েছি, একটা শাড়ি নিয়েছি। তো তারপরে যাচ্ছিলাম আমরা মিষ্টির দোকানে। আর আজকে আমাদের সাথে গিয়ে এমনটাই হয়েছে যে মানে ভাবতে পারিনি দোকানে গিয়ে আর কিচ্ছু মিষ্টি নেই, শুধু একরকমই মিষ্টি ছিল, তাছাড়া আর কোনো রকম কিচ্ছু মিষ্টি নেই। মানে আমরা গিয়ে জাস্ট অবাক, কিছু করার তো নাই, ও একরকম মিষ্টি নিয়ে নিয়েছি। এই দোকান বলে নয়, বাজারে কোনো দোকানেই কোনো মিষ্টি নেই, সব মিষ্টি শেষ। তারপরে দেখো আমরা চলে এসেছি বাড়ির সামনে। আর এটা হচ্ছে আমাদের মা পোড়ামা, তোমরা আগে অনেক ব্লগে দেখেছো, ভিডিওতে দেখেছো। আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো আমার বাপের বাড়ি কোনটা, তো তোমাদের আজকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই গলির ভেতর দিয়ে যে প্রথম বাড়িটা পড়ে, না সরি প্রথম না, দ্বিতীয় যে বাড়িটা পড়ে সেটা হচ্ছে আমাদের বাড়ি। বাপের বাড়ি আসতে মেয়েদের কারই না ভালো লাগে বলো, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, তারও অনেক কারণ আছে। আর আমার যখন মায়ের জন্য মন খারাপ করে বা মায়ের কাছে যেতে ইচ্ছা করে আমি দোকানে বেশি যাই, বাড়িতে খুবই কমই যাই। আর মা আমাদের নাই বাড়িতে চলে আসে। আর এবছর আমাদের বাড়িতে অনেক জ্যাম হয়েছে, এত পরেই হয়েছে যে পাড়ার কেউ লোক নাই, তাই পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তারপরে দেখো আমি বাড়িতে চলে এসেছি আর ঘরে চলে এসেছি। আর চলে এসেই ফার্স্টে মাকে শাড়িটা দিলাম, মায়ের তো অনেক পছন্দ হয়েছে শাড়িটা, কারণ আমার মা হালকা শাড়ি, মানে হালকা কালারের শাড়ি পরতে বেশি পছন্দ করে। তোমাদের শাড়িটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এটা হচ্ছে একটা ছাপা শাড়ি নর্মাল। পরে আমি বসে পড়েছিলাম মায়ের জন্য ফল কাটতে। আমার মা একদিনই পালে আর 8 রকম ফল খায়, মানে আমি যেটা কানে শুনেছি যে যেরকম ধরে সেরকমই সারা জীবন করে যেতে হয়। তো মা ফার্স্টে এরকমই ধরেছিল, আর কে কীরকম করে আমার সেটা ঠিক জানা নাই। এখনকার দিনে মানুষ জানো তো, স্বার্থ ছাড়া কেউ চলতে পারে না। যখনই স্বার্থে ঘা লাগে তখন তার আসল রূপগুলো একবারে ফুটে বের হয়। আর যখন তার স্বার্থ একদম মানে ঠিকঠাক চলে, তাকে যদি কিছু না বলা হয়, তার যদি স্বার্থে ঘা না লাগে, তাহলে সে তোমাকে একবারে মাথায় কেন, তোমাকে স্বর্গে তুলে রাখবে, এরকম একটা ব্যাপার। আমার লাইফে তো এরকম স্বার্থপর মানুষ অনেক আসে যায়, তার জন্য নয়। আর আমি কথাটা কিন্তু সবার উদ্দেশ্যে বলিনি, প্লিজ কেউ গায়ে মাখবেন না, ঠিক আছে? তো যাই হোক, আজকে তোমাদের সাথে অনেক কিছু কথাই শেয়ার করলাম। তো এদিকে আমি ফল কাটছি আর তোমার দাদা ভাইয়ের মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম। আর তোমরা কারা কারা আমার ব্লগ দেখতে ভালোবাসো, আমার ভিডিও দেখতে ভালোবাসো, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের ওই ভালো ভালো কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আর আমি অনেকজনকেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, বলতে গেলে সবাইকেই প্রায় দিই, যদি কিছু কিছু জন এড়িয়ে যায় তো তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। তারপরে দেখো আমার ফল কাটাও কমপ্লিট, আর এখানে আমি 8 রকম ফল একবার মাকে সাজিয়ে দিয়েছি, তার সাথে দুটো মিষ্টিও আছে। আর মা বেশি মিষ্টি খেতে একদম পছন্দ করে না, আর এদিকে মা খাচ্ছে আর ক্যামেরা অন করলে তো মামার দিকে একদমই, মানে মা একদমই পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে।
আর এদিকে আমি বসে বসে একটু ঢং করছিলাম, তারপরে খাচ্ছিলাম হচ্ছে কুরকুরে। আবারও তাই মায়ের দিকে যেই ফোনটা ঘুরিয়েছে আর মা তাকে মুখটা ঘুরিয়ে নিল। তারপরে দেখো আমার একটা পার্সেল চলে এসেছিল, তাই আমি বাড়ি আছি পার্সেলটা আনতে। তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার পার্সেলে কী ছিল। আর আজকে আমার পার্সেলটা এসেছিল নাইকা থেকে। তো এই দেখো এটাই আমি নিয়েছি, ডট এন কির একটা সানস্ক্রিন। এটা খুব ভালো রিভিউ দেখেছিল আর আমার সানস্ক্রিনটা শেষও হয়ে গেছিলো, সেই জন্য এটা নিয়েছি। তার কিছুক্ষণ পরে চলে এসেছিলো তোমার দাদাভাই আমাকে দুপুরের খাবার দিতে। একার জন্য না, বাড়িতে রান্না করতে একদমই ভালো লাগে না, যেহেতু আজকে মা রান্না করবে না, সেই জন্য আমি আর করিনি। তারপরে চলে এসেছিলো আলোর জন্য, আমরা অনেক গল্প করে নিলাম আর তারপরে বসেছিলাম খেতে। আজকে মনে হচ্ছিলো আলু সেদ্ধ, ছোটো মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটু তরকারি, আলু পটলের তরকারি, আর এদিকে ইলিশ মাছ যেটা আমার সব থেকে ফেভারিট। আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ভিডিও কমপ্লিট করা হয়নি। এদিকে দেখো আমি আমার শ্বশুরবাড়ি চলেও এসেছি। তো আজকের ভিডিও এটুকুই, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।